আমাদের কলকাতা শহরে যদি এরকম রাস্তার ব্যবস্থা থাকতো, শহরটা আরো কত সুন্দর হয়ে উঠত। কিন্তু আমাদের কলকাতায় এতটা সুন্দর রাস্তার ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। হয়েছিল সাময়িকভাবে, কিন্তু কলকাতায় যা জনগণের চাপ, রাস্তা তার চাপ সবসময় নিতে পারে না। তাই অনেক সময় ভালো ভালো রাস্তাও খারাপ হয়ে যায়। মানুষের তো আমাদের তো, মানে আমরা যারা গাড়ি চালাই, আমরা যারা বাইক চালাই, আমরা যারা চার চাকা চালাই, আমাদের তো মহানুভবতা আছে না, যে রাস্তার উপর যেমন খুশিভাবে রাস্তার উপর গাড়ি চালাবো। তো আমরাও অনেকটা সময় রাস্তার কেয়ার নিই না। এই রাস্তা কিন্তু আমাদেরও কেয়ার নেওয়ার কথা, কারণ এটা আমাদের অ্যাসেট। মানে লম্বা চড়া জ্ঞান দিচ্ছি না, আমরা যখন এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করছি, সকালবেলা অফিস যাই, রাত্রিবেলা বাড়ি ফিরি, এই রাস্তার উপর দিয়ে, এই রাস্তাটা ভালো আছে বলেই আমরা সময় মতো অফিস পৌঁছাতে পারি, এই রাস্তাটা ভালো আছে বলেই আমরা সময় মতো বাড়ি ফিরতে পারি। তো এই রাস্তাটার যত্ন নেওয়া কোথাও না কোথাও আমাদেরও উচিত, কিন্তু আমরা অনেক সময় সেটা করি না। যত্রতত্র আমরা ময়লা ফেলি, রাস্তাটাকে নষ্ট করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। তাতে করে কী হবে, পরবর্তীকালে যদি ভিডিও আপলোড করতে পারি, তাহলে আপনার কাছে খবরটা পৌঁছাবে যে এই ভদ্রলোক একটা ভিডিও পাঠিয়েছে। আবার সুবিধা হবে না যোগাযোগ করতে। আমার আজকের যাত্রা খেয়াদা হাইস্কুলের মোড় থেকে তেমাথার মোড়, বানতলা লেদার কমপ্লেক্স থেকে বাসন্তী হাইওয়ে ধরে যে রাস্তা দিয়ে সোজা সায়েন্স সিটির দিকে গেছে, সেই রাস্তার মাঝে পড়ে বামুনঘাটা মোড়। বামুনঘাটা মোড় থেকে ডান দিকে গেলে রাস্তাটি হাটগাছা হয়ে সোজা রাজারহাট নিউটন চলে যায়, আর বাঁদিকে গেলে রাস্তাটি সোজা সোনারপুরে গিয়ে ওঠে। বামুনঘাটা মোড় থেকে সোনারপুরের মাঝে পড়ে খেয়াদা হাইস্কুলের মোড়। এই খেয়াদা হাইস্কুলের মোড় থেকে ডান দিকে গেলে রাস্তাটা আনন্দপুর রুবি হসপিটাল হয়ে সোজা গড়িয়াহাট চলে যায়, আর বাঁদিকে গেলে রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি রাস্তা সোজা সোনারপুরে গিয়ে ওঠে, আর অপর রাস্তাটি তেমাথা বা কালিকাপুরে গিয়ে ওঠে। কিছুদিন আগে পর্যন্ত আনন্দপুর থেকে খেয়াদা হয়ে তেমাথার এই লম্বা রাস্তাটা কুখ্যাত ছিল তার ভগ্ন দশার জন্য। কিন্তু ইদানিং রাস্তাটি প্রায় নতুন করে তৈরি করে, শুনেছিলাম রাস্তাটি এখন খুব সুন্দর হয়ে উঠেছে। তাই আসবো আসবো করে ভেবে আজকে চলে গেলাম খেয়াদা হাইস্কুল থেকে তেমাথার এই 12 কিলোমিটারের ছোট্ট রাইড নেবার জন্য। কিন্তু যতটা শুনেছিলাম, এখানে এসে দেখি অভিজ্ঞতা তার থেকে অনেক বেশি সুন্দর। এমন এক রাস্তায় গাড়ি চালানো, মানে আমার ছোট্ট বাইকটা চালানো, যেন স্বপ্নের মতো লাগে। সারাদিন অফিসের ক্লান্তির পর বিকেলে বাড়ি ফেরার পথে এমন একটি যাত্রা সারাদিনের ক্লান্তিকে এক নিমেষে দূর করে দেয়। বাহ, চমৎকার! রাস্তার ঠিক মাঝখানে ইনি কেমন দিব্যি শুয়ে আছেন, আর এমনভাবে শুয়ে আছেন যাতে এ জীবনে তাকে আর উঠতে না হয়। আমাদের দেশে প্রত্যেকটি দিন অসংখ্য পথের কুকুর বিড়াল মারা যান রোড অ্যাক্সিডেন্টে। খুব কম সময় এমন হয় যখন কিছু করার থাকে না, কিন্তু বেশিরভাগ সময় আমাদের ওভার স্পিডিং সেখানে দায়ী থাকে। কিন্তু এরা মারা গেলে আমাদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছুটি না, কারণ মানুষের বানানো পৃথিবীতে এরা মানুষের সমগোত্রীয় নয়,
এরা রাস্তার কুকুর, রাস্তাতেই জন্ম হয়, রাস্তাতেই মরে যায়। মানুষ মারা গেলে তার হিসাব থাকে, এরা মারা গেলে কোনো হিসাব থাকে না, বেহিসাবই হয়ে যায় মানুষের হিসাব। পথ আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু, আর তার মধ্যে সব থেকে যেটা বড় আমার মনে হয় তা হল জীবনের যাবতীয় চমক নতুনত্ব এই পথেই থাকে। জন্মিলে মরিতে হবে কে না জানে, কিন্তু জন্ম থেকে মৃত্যুর যে যাত্রাপথ সেটাই তো জীবন। মৃত্যু অবধারিত কে না জানে, জন্মে কারোর হাত থাকে না, কিন্তু জীবন, জীবনকে আমরা সাজাতে পারি আমাদের মতো করে, জীবনকে আমরা চিনতে পারি আমাদের মতো করে, জীবনকে আমরা দেখতে পারি আমাদের মতো করে। এটাই তো পথের মাহাত্ম্য। এই পথ আমাদের চিনতে শেখায়, জানতে শেখায়, বুঝতে শেখায়। একজন মানুষের সব থেকে প্রিয় বন্ধু হয়তো সে নিজেই হতে পারে। এমন একটি মানুষ যে তাকে কোনোদিন জীবনের পথে একা ছেড়ে যাবে না। এমন একটি মানুষ যে তার প্রত্যেকটি অনুভূতিকে সবার আগে অনুভব করতে পারে। এমন একটি মানুষ যে তার সমস্ত অভাব অভিযোগ খুব ভালো করে বোঝে, জানে। এমন একটি মানুষ যে জীবনের চাহিদাকে হারতে দেয় না। এমন একটি মানুষ যে জীবনকে সাজিয়ে তুলতে চায় প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে। তার পক্ষে যত রকমভাবে সম্ভব সব রকমভাবে সে চেষ্টা করে যাতে জীবনকে সুন্দর করে গড়ে তোলা যায়। তাহলে সেই মানুষের সব থেকে আপনজন সে নিজে ছাড়া পৃথিবীতে আর কে হতে পারে? অনেকে মনে করেন কোনো একটি ঘটনায় হয়তো তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু একবার বেরিয়ে পড়ুন সামান্য কোনো জায়গায়, খুব কাছে বা কিছুটা দূরে বা অনেক দূরে, নিজের গাড়িতে, ভাড়া করা গাড়িতে, ট্রেনে, বাসে, যেমন ইচ্ছে, মনে হয় এই পথকে উপভোগ করার জন্য যেন জীবনটা অনেক ছোট, আরও বড় হলে ভালো হতো। তাই জীবনের যতটুকু সময় বাকি থেকে যায় সেইটুকু সময় এই পথ আর তার দেওয়া নিত্য নতুন চমক যেন আমাদের জীবনকে ভরিয়ে রাখে, নতুন প্রেরণায় উজ্জীবিত করে রাখে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যে কোনো কারণে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।